হাফিজ সিরাজি এবং ওমর খৈয়ামদের কবিতা সেই সুফি বাদ সুর আমরা দেখতে পাই। তিনি বলেছেন, জি আমি আসছি বলছি, তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান, অন্তর তলে অন্তর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। আমরা জানি রবীন্দ্রনাথ সুফিবাদের ভীষণ ভক্ত ছিলেন, তিনি তার পিতার সমাধিকে হাফিজের সমাধি বলে উল্লেখ করেছেন। মওলানা রুমির মতো আলখিল্লা পড়া দীর্ঘ শ্রোত্র মণ্ডিত রবীন্দ্রনাথ সুফির মতো টুপি পড়া উঁচু টুপি পড়া রবীন্দ্রনাথকে দেখলে বোঝা যেত তিনি সুফির ভাবধারায় আচ্ছন্ন। তিনি তার পিতার মহর্ষি দেবেন্দ্রনাথ নিয়মিত হাফিজের দেওয়ানি হাফিজে আবৃত্তি করতেন এবং রবীন্দ্রনাথ তা শুনতেন, এবং শুনতে শুনতে রবীন্দ্রনাথ অলক্ষে সুফিবাদের দিকে মরমবাদের দিকে ঝুঁকে পড়েন। তিনি বলেছেন, আমি জানি যে হাফিজের ধর্মীয় দর্শন ও কবিতা আমার পিতাকে যতখানি অভিভূত করত, বৈষ্ণবের দর্শন ও সঙ্গীত ততখানি করতে পারত না। হাফিজ ছিলেন তার ঐশ্বরিক আনন্দ, তিনি নিজে কবিতা লিখতেন না, হাফিজের কবিতায় তার সৃষ্টির আকাঙ্ক্ষাকে পূরণ করত। উপনিষদ তার ক্ষুধা নিবৃত্ত করত বটে, কিন্তু হাফিজের কবিতা তার তৃষ্ণা মেটাত। মহান স্রষ্টার প্রশংসা করতে গিয়ে রবীন্দ্রনাথ সুফিবাদের মতো সেই সকল বস্তুতে তুচ্ছাতি তুচ্ছ বস্তুতে তিনি স্রষ্টার মহত্বের অন্বেষণ করেছেন। তিনি বলেছেন, আজি যার জীবনের কথা তুচ্ছতম সেদিন শুনবে তাহা কবিত্বের সভা। সুফিবাদ বিশ্ব জগৎকে যেমন একই সুরে দেখতে পায় একই লয়ে, রবীন্দ্রনাথের জীবন ভাবনাও ছিল অনেকটা সেরকমই। গবেষকদের মতে যেটা বলছিলেন যে গীতাঞ্জলির মূল সুরের সাথে সুফির রুমির কবিতার মূল সুরের অনেকখানি আমরা মিল দেখতে পাই। আমরা জানি যে মুর্শিদাবাদ সাহিত্য দিকে যদি আমরা তাকাই সুফিবাদেরই একটি ধারায়, সেটা পুরো বাংলায় ছড়িয়ে আছে। শেখ ফয়জুল্লাহ জয়নবের জ্যোতিষা সমকালীন বাংলা সকলের মুখে মুখে ছিল, এবং রহস্য ভেদের জন্য আবহান বাংলার বাউলগণ সুফি সাহিত্যের দ্বারস্থ হতেন।